গোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সরকার এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে এ সহিংসতা ও কার্ফিউ জারির প্রেক্ষাপটে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় কোটা আন্দোলনে সহিংসতা হলে গত সতেরো জুলাই সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এরপর বন্ধ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি কর্পোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়